शांति शांति हरि ओम तत्सत। सकलके नमस्कार स्वागत। आमादेर गीता जयंती जेहेतु बेश चलछेन, सेई गीतार মহিমা, গীতার ভাষা, গীতার শিক্ষা, গীতার কাহিনীকে আমরা চেষ্টা করছি একটু বুদ্ধির গোচরীভূত করবার। সেই জন্যে এক হচ্ছেন শ্রোতা, এক হচ্ছেন বক্তা। বক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর শ্রোতা হচ্ছেন অর্জুন। প্রশ্নকর্তা অর্জুন, প্রশ্নের দ্বারা, প্রশ্ন যদি না থাকে তাহলে আমাদের খাদ্যটা পাওয়া যায় না। প্রশ্ন মানে প্রকৃষ্ট খাদ্য। সেই প্রশ্ন যার আছে, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, যেমন বলা হয়েছে আমাদের শাস্ত্রের মধ্যে, জিজ্ঞাসা থাকতে হবে। জিজ্ঞাসা না থাকলে কিছু পাওয়া যাবে না। অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা দেখেছেন কে? না, ব্যাসদেবের মনীষার মধ্যে সেটা ধরা পড়েছে। তার মনের মধ্যে সেই চিত্রটিকে তিনি তুলে নিয়ে এসে তিনি জনসাধারণের উদ্দেশ্যে দান করেছেন। গীতা, গীতার বাণী, সেখানে পার্থসারথি, তিনি সারথি হয়ে সারথ্য স্বীকার করেছেন, রথ চালাচ্ছেন। তার বিশ্বরূপের দ্বারা, বিরাট রূপের দ্বারা, তার সেই ব্রহ্মভাবের দ্বারা তিনি সমস্ত কিছু অকল্যাণ এবং কল্যাণ যুগপৎভাবে তিনি দেখাচ্ছেন নিজের মধ্যে দিয়ে। অর্জুনকে তিনি মনুষ্যমূর্তি আবার দেখিয়েছিলেন, এবং মনুষ্যমূর্তি যখন দেখালেন তারপরেও কিন্তু গীতা বলেছেন, শেষে যখন অষ্টাদশ অধ্যায় যখন শেষ হয়ে যাচ্ছে, প্রায় যখন গীতা প্রায় সমাপ্তির পথে, কেননা অনর্গল বাক্য বলছেন কৃষ্ণ, ভাষা এবার তো বিরাম দিতে হবে। বিরাম দেবার সময় তিনি মনে করছেন যে আমি যে কথাগুলো বললাম সেই কথায় কি কোনো কাজ হলো? অর্জুন স্বীকার করলেন, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অর্জুন স্বীকার করলেন এবার যে আমার মনের মধ্যেকার যত কিছু ছিল, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি মোহ, আমার নষ্ট হয়ে গেছে। মোহ মানে আকর্ষণ, মোহ মানে মোহিত হওয়া, মোহ মানে মায়া, এগুলো আমার নষ্ট হয়ে গেছে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি আমার স্মৃতিটাকে খুঁজে পেয়েছি। স্মৃতি মানে আমি কে, আমি হচ্ছি কে, আমার স্মৃতিটাকে আমি খুঁজে পেয়েছি। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি লব্ধা মানে প্রাপ্ত হয়েছি, স্মৃতিকে প্রাপ্ত হয়েছি। কোন স্মৃতিকে? না, আমার পরিচয়। আমাদের যখন দেহবুদ্ধির ধারা, যেরকম ভাগবতে এক জায়গায় বলছেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশ শতস্যাৎ ঈশা তপেতস্য বিপর্যয় অস্মৃতি, যে দেহের প্রতি যখন আমাদের ভালোবাসা আসে, দেহকে যখন আমি বলে মনে করি, তখন আসে কি না, বিপর্যয় আর অস্মৃতি। বিপর্যয় মানে কি, যে আমি দেহ মনে করি, এটা হচ্ছে বিপর্যয়। আর অস্মৃতি মানে আমার পরিচয়টা কি, আমি হারিয়ে ফেলি, আমি আত্মপরিচয় থেকে অনেক দূরে সরে যাই। সেই জন্যে এখানে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব, যে আমি আজকে কি করলাম, না তোমার কৃপায়,
তৎ প্রসাদাত মায়াচ্যুত। তোমার প্রসাদে, তোমার কৃপাতে আজকে আমি এই কি করলাম না, স্মৃতিকে প্রাপ্ত হলাম। আর এবার থেকে আমি কি করব না, করিষ্যে বচনং তব। স্থিতোস্মি গত সন্দেহ, আমার যা কিছু সংশয় ছিল, সন্দেহ ছিল, আমার যা কিছু মনের মধ্যে দ্বিতীয় ভাবনা ছিল, সেগুলো সব আজকে চলে গেল। আমি এখন থেকে, আজ থেকে এই যুদ্ধের প্রারম্ভ অবস্থায় আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করবে, এবং তোমার সেই বাক্যই হবে আমার একমাত্র চলার পথের নিশানা। আমি আর এখন ভয় পাই না কিছুতে। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়, আমি সকল নিয়ে বসে আছি তার লাগি পথ চেয়ে আছি, তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষা আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমার সকল নিয়ে বসে আছি। এই গানটির এমন সুন্দর একটি ভাব, আমার সকল নিয়ে বসে আছি, আমার কী করে এগুলো নাশ হবে বলে। আমি আর এখন জাগতিক বস্তুর প্রতি আমার একদম মোহ নেই, আমি পসরা সাজিয়ে বসে আছি সর্বনাশের আশায়, এগুলো কবে আমার সমস্ত লণ্ডভণ্ড হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, শেষ হয়ে যায়। যে জন যায় না দেয় না দেখা, যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, যে জন দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরে, আমার মন মজেছে সেই গভীরে, গোপন ভালোবাসা আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমার সকল নিয়ে বসে আছি। তা গীতার শেষে কি হচ্ছে না, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, মানে এতদিন যে আমার মোহ ছিল, এতদিন যে আমার মনের মধ্যে দ্বন্দ্ব ছিল, এতদিন যে আমার মনের মধ্যে সংশয় ছিল, সেই সংশয়গুলো সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে, আমি এখন বসে আছি সর্বনাশের আশায়। আমরা সবাইকে হয়তো কটূক্তি করি, গালাগালি দিই, বলি তো সর্বনাশ হবে, আর এখানে বলছে আমি সর্বনাশের আশায় বসে আছি। সর্ব যদি নাশ না হয়, যদি নাশ না হতে পারে, তাহলে পরে সেই পরমাত্মার জায়গা দেব কোথায়?
সর্বনাশ যদি হয়ে যায়, তবেই তো সর্বপ্রেম সর্বভালোবাসা আসবে। আগে এগুলোকে দূর করো, এগুলোকে আস্তে আস্তে ঘরের বাইরে রাখো, তবে তো আসবে। সে রামকৃষ্ণদেব একটি গল্প বলতেন, যেটি বলছেন সেই পদ্মলোচন শাঁক বাজাচ্ছে গ্রামের ভাঙাচোরা একটা মন্দির, সে মন্দিরের কোনো দেবতার বিগ্রহ নেই, পদ্মলোচন শাঁক বাজানো শুরু করেছে, আর গ্রামের লোকেরা মনে করলো যে আজকে বোধহয় মন্দিরে দেবতার প্রতিষ্ঠা হয়েছে, চলো যাই দেবতা দর্শন করে আসি। সবাই ছুটতে ছুটতে আসছে, এসে তারা ভাঙা মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে কিছুই নেই, না আছে মূর্তি, না আছে দেবতা, না আছে পূজার আয়োজন, কেবল পদ্মলোচন নামের সেই ছেলেটি খালি শাঁক বাজাচ্ছে। একজন তখন বলতে লাগলো, মন্দিরে তোর নাই রে মাধব, শাঁক ফুঁকে তুই করলি গোল, তাতে চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। অপূর্ব কথা, কি বললেন, যে মন্দিরে তোর নাই রে মাধব, কি আছে না সেখানে কেবল কতকগুলো আবর্জনা পড়ে রয়েছে, তুই কেবল শাঁক বাজাচ্ছিস, শঙ্খধ্বনি করছিস তাকে আনবার জন্যে, তা আগে এই জঞ্জালগুলোকে বার কর, এগুলোকে আগে জলাঞ্জলি দে, আগে সমস্ত পরিষ্কার কর, তবে তো মাধব আসবে। তাই আগে সর্বনাশ কর, তবে তো আসবে। তাই সর্বনাশ যদি না হয়, কেবল শাঁক বাজিয়ে তো কোনো লাভ নেই, ঘণ্টা কাঁসর বাজিয়ে কোনো লাভ নেই, খোল করতাল বাজিয়ে কোনো লাভ নেই, ঢাক বাজিয়ে কোনো লাভ নেই। তাই বললেন যে মন্দিরে তোর নাই রে মাধব, শাঁক ফুঁকে তুই করলি গোল, তার মধ্যে কি আছে, চামচিকে 11 জনা, মানে 11 ইন্দ্রিয় সর্বদা আমার মধ্যে বসে আছে তাদের প্রবৃত্তি নিয়ে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর তার সঙ্গে মন, এগুলোকে আগে শুদ্ধ কর, পরিষ্কার কর। তাই গীতার শেষে বলতে হবে যে আমি বসে আছি সর্বনাশের আশায়, কেন না তার লাগি পথ চেয়ে আছি, কার লাগি না পথে যে জন ভাসায়, যে পথে আমাকে নিয়ে যায়, পথে আমাকে ভাসিয়ে দেয়, পথে আমাকে নিরুদ্দেশ করে দেয়, পথের নিশানা থেকে আমাকে এক অন্য রাস্তায় নিয়ে যায়, আমি সেই জন্যে বসে আছি। অর্জুন বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, তৎপ্রসাদাত পয়াচ্যুত, স্থিতস্মি গত সন্দেহ, করিষ্যে বচনম তব, আমি আজ থেকে তোমার আজ্ঞাকে পালন করব, আজ থেকে আমি তোমাকে সম্মান দেব, তোমার বাক্যকে আমি প্রণাম করব, তোমার বাক্যকে আমি পূজা করব, তোমার বাক্যকে আমি সম্মাননা দিয়ে আসনে বসিয়ে রাখব, আমার হৃদয়ের মধ্যে বসিয়ে রাখব। সেটার একটি কথা আমি বলছি যে কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কেন বলছি, স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, তা এই যে কখন বাজে 12টা, ঠিক ওই গানটির সঙ্গে আমার মনে হচ্ছে এই রবীন্দ্রনাথ বলছেন যে আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, এই 12টা বাজাবার জন্যই বসে আছি, 12টা যদি না বাজে তাহলে কিন্তু 1টা বাজবে না, একম মেব দ্বিতীয়ম, সেই জ্ঞান আসবে না। ও শান্তি শান্তি শান্তি, হরিঃ ওম তৎসত্। ভগবান লাভ কথারির তাৎপর্য কী? ভগবান লাভ কথারির তাৎপর্য হলো এই, ভগবানের স্বরূপকে জানা এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ অনুভব করা এবং ধীরে ধীরে তার ভাবেতে রূপান্তরিত হওয়া। কলিযুগের প্রথামত যে ধর্মচর্চা,
পূজো আর্চা, উৎসব অনুষ্ঠান, মন্দির মসজিদ গির্জা মঠ গুরুদ্বারা গুম্ফা যত কিছু আছে সেখানে যাতায়াত, প্রার্থনা করা বনাম আচরণশীলতা। বর্তমান যুগে কোনটা গ্রহণীয় একটা প্রশ্ন একজন করেছে আমাকে। এই যে কলিযুগের ধর্মীয় প্রথাগুলো রয়েছে তার মধ্যে যথার্থ লক্ষ্য মানুষের নেই, মানুষের লক্ষ্যচ্যুতি হয়েছে, এগুলোকে মানুষ লাভের কারণ হিসাবে গ্রহণ করেছে যে আমি যদি পূজা দেই তাহলে আমার এই লাভ হবে, আমি যদি পূজা দেই তাহলে আমার এই ভালো হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে মূল লক্ষ্যটা এখানে এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এখানে এখানে মানে একটা তার ফল পাবার মতো অবস্থায় নেই, নিষ্ফলা হয়ে গেছে। ধর্ম জিনিসটা কী? ধর্ম অর্থাৎ যিনি আমাকে ধারণ করে আছে তাকে জানার কারণেই আমি যা করবো সেটা ধর্ম, এটা তো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। কেন আমরা জানতে পারছি না? যেহেতু আমরা বহির্মুখী হয়েছি, আমরা বিষয়মুখী হয়েছি, আমরা পেছনে কী আছে জানি না, সামনে কী আছে জানি না, তবু আমরা এক একজন কর্তা সেজেছি, ভোক্তা সেজেছি। এই যে অজ্ঞান, এই যে বিকারগ্রস্ততা, তার থেকে যদি মুক্ত হতে হয় তাহলে আমাদের কী করতে হবে? আমাদের সংশোধিত হতে হবে, সংশোধিত। চৈতন্য বলছে আমি তোমার দেহের মধ্যে তিনটা কেন্দ্রে বিরাজ করছি, তোমার অন্তঃকরণ কেন্দ্রে, তোমার মনের মধ্যে আমি বোধ রূপে রয়েছি, তোমার সহস্রার কেন্দ্রে মেধা কেন্দ্রে আমি বোধ রূপে রয়েছি, এবং তোমার হৃদয় কেন্দ্রে আমি বোধ রূপে রয়েছি। বোধই ব্রহ্ম, তোমাকে বোধ করাচ্ছি আমি, তোমার ভালো মন্দ, তোমার সুখ দুঃখ সবই আমি তোমাকে বোধ করাচ্ছি, এবং এই বোধ করাতে করাতে আমি যখন তুমি অন্তঃকরণ কেন্দ্রে রয়েছ তখন তোমার মনের একটা ইচ্ছা হলো এই বিষয়টা তুমি গ্রহণ করবে, তখন আমি তোমাকে বোধ করাই, মেধা কেন্দ্রে নিয়ে যাই এবং বোঝাই যে এই জিনিসটা করলে তোমার কতটা খারাপ হবে কতটা ভালো হবে। তুমি সেটা শুনতে চাও না, তুমি মোহগ্রস্ত, তুমি লোভী, তুমি রিপু আদিকে তৃপ্ত করবার জন্য আমার যে বিচার, আমার যে সিদ্ধান্ত তোমাকে জানাচ্ছি সেটা তুমি মানছ না। তাহলে এইটা মানার কারণে তুমি মানুষ, তোমার হুঁশ আছে, কোনটা ভালো কোনটা মন্দ তুমি জানো, কিন্তু তুমি সেটা করতে পারছো না। এই যে পারছো না, সেটা যাতে পারতে পারো তার জন্য আচরণশীলতা, অর্থাৎ গুরু নির্দেশে বা শাস্ত্র নির্দেশে চলা। শাস্ত্র মুখস্থ করা নয়, ঈশ্বরকে তোষামত করা নয়, তিনি তোষামত প্রিয় নন, তিনি আমাদের পিতা। তুমি আমাদের পিতা, গান আছে না একটা, তুমি আমাদের পিতা, তাহলে তোমাকে আমি তোষামত করতে যাব কেন? হ্যাঁ, তোমাকে তো আমি তোষামত করতে যাব না, তোমার কাছে আমি আবদার করতে পারি এবং তুমি যা বলবে সেটা মেনে চলবার কারণে আমি সর্বস্ব পণ করতে পারি, কেননা তুমি আমার পিতা। পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো চলো চলো, পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। কি করে যেতে পারবো? আচরণশীল হয়ে, সংশোধিত হয়ে। সংশোধন না হওয়া পর্যন্ত সাধন ভজনের কোনো ক্রিয়া নেই,
কোনো ফল নেই। তুমি যা করছো মায়া সব খেয়ে নেবে, তোমাকে কিচ্ছু দেবে না। ঈশ্বর প্রেমময়, ভাবময়, তিনি তোমার পিতা, তিনি তোমাকে খুঁজে নেবেন, তিনি তোমাকে আশ্রয় দেবেন কখন, যখন তার কথা শুনে তার নির্দেশ মতো আচরণশীল হয়ে তুমি মানুষের মতো হুঁশে এসে জীবন পথে কর্মধর্ম মেনে চলবে, সবার মান রক্ষা করে চলবে, তবে না। তাই আনুষ্ঠানিকতার দিন শেষ, আচরণশীলতার দিন এসেছে। আমরা আচরণশীল হবার চেষ্টা করব, পা তালে ফেলবার চেষ্টা করব। জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব। প্রণাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, অপকর্ম করলেই নিজের সাফাইকে অন্যকে দোষ দেবার প্রবৃত্তি জন্মে, পরনিন্দুক হতে হয় কার্যকরণে, ফলে ক্রমশ নিজের অগ্রগতি নিজেই নিরুদ্ধ করতে থাকে। তাই নিজেকে শুদ্ধ করো, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে অযথা পরনিন্দুক হতে না হয় সাবধান। আমাদের অনেক সময় আমরা অনেক কষ্ট দুঃখের মধ্যে আমাদের পড়তে হয়, কারণ কি? কারণ বাসনা। প্রত্যেকটা বাসনায় আমাদের দুঃখ দেয়, বাসনায় সর্বদা আমাদের কষ্ট দিয়ে বেড়াচ্ছে। বাসনা থেকে আমাদের মুক্ত হতে হবে। বাসনা থেকে মুক্ত হতে গেলে কী হতে হবে? দূরদৃষ্টির দরকার। যে বাসনা আমাদের তৈরি হয়েছে তার থেকে আজ পর্যন্ত কেউ মুক্ত হয়েছে? যে যা কিছু চেয়েছি সেই চাওয়ার পরে কি সে শান্তি পেয়েছে? কারো সন্তান হচ্ছে না, সেই সন্তান নিয়ে তার টেনশান, যার সন্তান হয়েছে সেই সন্তান নিয়ে টেনশান। কেউ চাকরি পাচ্ছে না, চাকরির জন্য টেনশান, কেউ চাকরি পাওয়ার পরে আবার টেনশান তৈরি হয়েছে। অতএব যে যা পেয়েছে তাতে দুঃখই তৈরি হয়েছে, যখন পায়নি তখনও দুঃখ তৈরি হয়েছে। অতএব বাসনাকে ভালো করে ঠিক রূপ দিতে হবে। বাসনাকে যে উপাসনার রূপ দেয় তার প্রত্যেকটা জিনিস যেটা সঠিক সেটা হয়। অনেক সময় আমরা মাথা ব্যথা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা হচ্ছে না, অমুকের এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কিন্তু আমরা যদি একটু নির্ভর করি যে ভগবান যখন আমাকে পাঠিয়েছে আমার মেয়ের জন্য, নিশ্চিতভাবে জামাই দেখে দেবে, আমি অধৈর্য কেন হচ্ছি? এই শ্রদ্ধাযুক্ত যেদিন আমরা হতে পারবো আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু সফলতায় ভরবে। এবং আমার প্রয়াস থাকবে যে আমি দিবা রাত্রি জপ ধ্যানের সঙ্গে আবদ্ধ থাকবো, কর্ম তো নিশ্চিতভাবে, কর্মের মধ্যে জপ ধ্যান করবো। কেন কলিকালে উচিত হচ্ছে হাঁটায় চলায় জপ করা, বসে নয়। কেন আমাদের মন এত অস্থির, মন সর্বদা হনুমানের মতো লাফাচ্ছে, তাই এই মনকে শান্ত করার কোনো উপায় যেগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারবো না। অল্পদিন প্রয়োগ করার পর আমরা ছেড়ে দিই, তার জন্য দরকার হাঁটায় চলায় ধ্যান জপ করা। করলেই ধীরে ধীরে দেখা যাবে বাসনা যেটা তৈরি হয়েছে সেটা উপাসনা। বাসনা মারার দরকার নেই, সেটাকে উপাসনায় রূপ দিলেই এমনি মরে যায়। মাছিকে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, সে কোথায় বসে না? সে একমাত্র একটা জায়গায় বসে না, সেটা হচ্ছে আগুন। ঠিক সেরকম যে ব্যক্তি দীক্ষিত, যে ব্যক্তি গুরুমন্ত্র পেয়েছে, যে মোহাম্মদকে ভালোবাসে, যে যিশুকে ভালোবাসে, যে ঠাকুরকে ভালোবাসে, যে কবির নানক তুলসীদাসকে ভালোবাসে, তাকে তার উপর কে বসবে? তার উপর কোন অশান্তি এসে বসবে? সে তো আগুনের গোলা তৈরি হয়ে গেছে। ঠিক সেরকম হতে হবে আমাদের, তবেই জীবনে সফলতা ভরবে। এক ব্যক্তি ঠিক এরকম এক সিদ্ধ পুরুষ নৌকা করে যাত্রা করছিলেন, করতে করতে হঠাৎ করে দেখা যায় যে নৌকায় জল উঠতে শুরু করে। সে তখন একটা বোতল নিয়ে আস্তে আস্তে জল নৌকায় ভরছেন, জল একদিক দিয়ে উঠছে উনিও ভরছেন। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ওই নৌকার জলটাকে একজন এসে আবার, কিছুক্ষণ যাওয়ার পর জল ওঠা বন্ধ হয়ে যায়, তখন সে নৌকার জল ফেলতে শুরু করছেন।
তখন সেই সিদ্ধ পুরুষকে জিজ্ঞেস করলেন, কেন এটা করছেন? বলছে, প্রভু যেটা চাইছে তা সেখানে সহযোগিতা করছি, তখন আমি তো ভক্ত, প্রভুর মর্জিতে আমার মর্জি, আমার নিজস্ব কোনো মর্জি নেই। প্রভু নৌকাটাকে ডুবাতে চাইছেন তাই জল দিয়ে তাড়াতাড়ি পূর্ণ করে দিচ্ছি, কারণ প্রভু যেটুকুনো জল তুলছে তার থেকে একটু ভারী করে দিলে তাড়াতাড়ি তার কাজে সহযোগিতা করতে পারবো। আর প্রভু যখন নৌকাটাকে বাঁচাতে চাইছেন, যখন জলটা ঢোকা বন্ধ হয়ে গেল, তার মানে জলটাকে বাঁচাতে চাইছেন, তখন আমি জলটা ফেলে দিই, আমার দায়িত্ব। ঠিক সেরকম ভক্ত কিন্তু সর্বদা ভগবানের দিকে তার লক্ষ্য থাকে, ভগবান কী চাইছেন, ভগবান যেটা চাইছেন সেই রাস্তা ধরে কিন্তু চলে। তাই আমাদের চেষ্টা করতে হবে নিরন্তর যে ভগবান যেটা চাইছে সেই রাস্তা ধরে যেন আমরা চলতে পারি। আমরা পূজা আচ্ছা জপ ধ্যান যা করি, সবার আগে আমরা মূল ধরি কাকে, না গুরুকে। গুরু ছাড়া কোনো কিছু করতে পারি না, তাহলে কেন গুরুকে অপেক্ষিত করে আমরা চালিসা পড়ছি, শ্রী গুরু চরণ স্মরণ করি? কোথায় তোমার গুরু? এবং এক জায়গায় লেখা আছে যে কৃপা করো গুরুদেব কি নাহি, অতএব তিনি এক জায়গায় বলছেন না কৃপা করো দেবতার মতো। মা তার সন্তানকে যখন খাবার দেবে, তখন সে বুঝে দেবে, সন্তানের পেট বুঝে দেবে, কোনটা সন্তানের হজম হয় কোনটা হজম হয় না। কিন্তু অন্য কেউ যদি খাবার দেয় তখন কিন্তু পেট বুঝে দেবে না, সে যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। সে দুধের পরে যদি কোনো আমিষ জিনিস চাইছে তাই পেটে দিয়ে দিচ্ছে, জানছে না দুধের পরে আমিষ জিনিস পড়লে কতটা ক্ষতি হতে পারে। প্রয়োজন নেই দেবতাদের। দেবতা মানে যিনি দান করেন, যিনি দেবস্বরূপ হয়ে গেছেন, যিনি দেবতার মতো দান করতে শিখে গেছেন, সেই হচ্ছে দেবতা। প্রত্যেকটা মানুষে দেখবেন মথুরবাবুর মতো মানুষ যারা আছেন তারাই দেবস্বরূপ মানুষ ছিলেন, কারণ তাদের সেই দানের যে মহিমা তাতেই বোঝা যেত তারা দেবস্বরূপ। একজন আমাকে বলেছিলেন যে, আমাকে কথায় কথা বলছিলেন যে আমি দেবতার আমাদের মধ্যে পার্থক্য কী, তখন তিনি বলেছিলেন দেবতা দান করে আমি করি না, এইটাই পার্থক্য। ঠিক সেরকম দেবস্বরূপ মানুষ যারা আছে তারা সর্বদা দানের মধ্যেই কিন্তু বেঁচে ছিলেন। এবং আমরা দেখেছি মহাপুরুষরা যখন তীর্থস্থানে যায় তখন অনেক সময় কথা হয় যে কেন মহাপুরুষ কী করতে তীর্থস্থানে গেছেন, তিনি সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি যে তাকে জানতে পেরেছেন তাহলে কেন গেছিলেন? ঠাকুর যখন কাশীতে গেছিলেন, লাহিড়ী মশাই যখন কাশীতে গেছিলেন, কবির যখন কাশীতে গেছিলেন, গুরু নানক যখন কাশীতে গেছিলেন, মোহাম্মদ যখন গিয়েছিলেন, তখন কেন এরকম কেন যাওয়ার কী প্রয়োজনীয়তা আছেন? তার কারণ হচ্ছে যে তীর্থস্থান, সেই তীর্থস্থানটাকে আবার প্রবৃত্ত করে দেওয়া। যেরকম আমরা মোবাইলে আবার চার্জ দিয়ে দিই যাতে মোবাইলটা অনেকক্ষণ চলে, ঠিক সেরকমভাবে তীর্থস্থানকে তারা যখন ছুঁয়ে দেয় তখন সেই তীর্থস্থান প্রবৃত্ত হয়ে যায়। যেরকম হরিদ্বারে একটা কথা আছে যে যখন মা গঙ্গা পৃথিবীর বুকে নেমে আসছেন তখন মা গঙ্গা অর্ধেক রাস্তা এসে যেতে চায় না, বলে আমি যে যাবো তখন আমার গঙ্গায় তো সবাই চান করবে, চান করলে সবার পাপ তো আমাকে নিতে হবে, তাকে পবিত্র করে পাঠিয়ে দিচ্ছি, আবার পাপ হয়ে যাচ্ছে, এই যে পাপ নিতে হবে, এই পাপ কে নেবে? তখন বলেছিলেন যখনই মুক্ত পুরুষ এসে তোমার গঙ্গায় চান করবে তখনই তা সেই তোমার পাপ নিয়ে নেবে। ঠিক সেইভাবেই প্রত্যেকটা মহাপুরুষে দেখবেন তারা ঘুরে ঘুরে সবসময় তীর্থস্থানে ঘুরে বেড়ায়। তার একটাই কারণ যে যে কথা ঋষিরা বলে গেছিলেন তাদের পরম্পরায় যে কথা চলে এসছেন সেটাকে নিয়ে নেওয়ার জন্য। তাই আমাদের যে ঋষির যে পথ সেই পথ ধরে আমাদের চলতে হবে। আমরা অগ্নিতে যেরকম ঘি দিই, ঘি দিয়ে ঘি করে কী করে ওপরের দিকে চলে যাচ্ছে, ঠিক সেরকমভাবে আমরা যা কিছু কর্ম করবো সব ওপরওয়ালার ওপর যেন ছেড়ে দিতে পারি, খোদার ওপর কখনো যেন খোদগিরি না করি, খোদা যা করাচ্ছেন সেটাকে হাসি মুখে যেন মেনে নিতে পারি। যে ব্যক্তি এরকম মানতে পেরেছেন তার জীবন সফলতায় পূর্ণ হবে, যে মানতে পারেনি তার জীবন কষ্টের মধ্যে পূর্ণ হবে। আমরা আহার বিহার নানান কিছু একটা নিয়মের মধ্যে চলেছি, না নিয়মের প্রয়োজন নেই। কী হবে নিয়ম? ভগবান কোনো নিয়মে চলেনি। ভগবান শ্রীকৃষ্ণকে ভালো করে দেখুন কোন নিয়মে তাকে বেঁধেছে, সে যখন যেটা মনে করেছে সেইভাবে সে চলেছে, তাই জন্য সে ভগবান। নিয়মের দ্বারা ভগবান পাওয়া যায় না, তাহলে সবাই নিয়ম নিয়ে পড়ে থাকতো নিয়মের বাইরে। ভক্তির আবার নিয়ম আয় নাকি? ভক্তি শুধু শুরু করতে হয় যেরকম জল শুধু ফেলার অপেক্ষায় ঠিক এসে সাগরে এসে মিশবে, আর ভালোবাসতে হয় সেইভাবে। যে ব্যক্তি প্রকৃত ভালোবাসে সে কখনো হিসাব করে না আমি কি পাবো, সে কখনো দেখে না যে আমি যে ভালোবাসি আমাকে উনি ভালোবাসেন, তো সে কখনো দেখে না, সে তার জীবনটা পুরো গঙ্গার মতো করে ফেলে। গঙ্গা কখনো ভাবে না সাগর আমার কাছে আসবে কি আসবে না, গঙ্গা একভাবে বয়ে চলছে সাগরের কাছে পড়ার জন্য, সাগর আসে। সূক্ষ্মভাবে বায়ুর পিঠে চড়ে শুকনো রশ্মির সাহায্যে সাগর আবার বাদল হয়ে এসে আবার গঙ্গাকে প্রবৃত্ত করে দেয়, গঙ্গাকে আবার হাড়া ভাড়া করে দেয়। তাই আমাদের নিরন্তর চেষ্টা করতে হবে ভক্তি মার্গে থাকতে গেলে যেন রাধার মতে। ভগবান আমাকে ভালোবাসে কি না আমার প্রয়োজনীয়তা নেই, আমি ভগবানকে ভালোবাসি, তো এরকম একটা রাস্তায় আমাদের পৌঁছাতে হবে, আমাদের সর্বদা শ্রদ্ধাযুক্ত হতে হবে। আমরা যখন এই গুরুকে দেখি সবার আগে চিন্তা করি যে এই মানুষটাকে পার করা কিন্তু খুব মুশকিল। তার কারণ রক্ত মাংসের মানুষ,
মনে কত নোংরা, এত আবর্জনা, কিন্তু এগুলোকে সব ভেদ করতে হবে, ভেদ করে এগিয়ে যেতে হবে এর পরব্রহ্মের দিকে, ভেদ করে। যেরকম কুয়োর জলকে, কুয়োর স্বচ্ছ জল পেতে গেলে কাকড়, মাটি, ঘোলা জল সব ভেদ করে তার একদম ভেতরে ঢুকতে হবে, ঠিক সেরকমভাবে ঢুকতে হবে। আর যে শ্রদ্ধা যুক্ত হয়ে আছে সে নিশ্চিতভাবে ভালো ফল পাবে, সে ফল না চাইলেও পাবে, তার নিরন্তর চেষ্টা তার সন্তান যেতে ভালো। স্যার সবার দিকে চেষ্টা করে রেখেছে, কিন্তু সবাই সব মতো জানলা খোলে না, তার জন্য তাদের কষ্ট পেতে হয়। তারা তো কর্মকাণ্ডের মধ্যে নিজেকে আটকে রাখে, কিন্তু গুরুর দিকে তাদের কোনো রকম তৃষ্ণা বা দৃষ্টি নেই। তারা দরজা বন্ধ করে জপ ধ্যান করছে, বাইরে সূর্য অপেক্ষা করছে, জ্যোৎস্না রাত্রি রাত্রিবেলা অপেক্ষা করছে, খোলার অবকাশ নেই। ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আমার মনে পড়ে, তিনি বজরায় যাত্রা করছিলেন, করতে করতে একটি কবিতা লেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন একটি মোমবাতি জ্বালিয়ে। হাজার চেষ্টা করে জ্যোৎস্না নিয়ে একটা কবিতা লিখবে পারছেন না, চিন্তাভাবনা করছেন, হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে মোমবাতিটাকে নিভিয়ে দেয়, সারা আলো এসে বজরাকে ঘিরে ফেলে। তখন তিনি খুব মুক্ত এবং আনন্দিত হয়েছেন, তিনি ধ্যান উপাসনা করতেন প্রচণ্ড, তিনি আনন্দ হয়েছেন, ইস একটা ছোট্ট প্রদীপ আমার জ্যোৎস্না থেকে আমাকে বঞ্চিত করে রেখেছে, আমি তো সব দেখতে পাচ্ছি এখন, আরও পরিষ্কার দেখতে পাচ্ছি মোমবাতির থেকেও, এবং আমার ভাবও জেগে গেছে কবিতা লেখার মতো। ঠিক সেরকম একটু ছোট্ট প্রদীপ নেবানোর দরকার, আমাদের ভেতরে যে অহংকারের প্রদীপ জ্বলছে এটাকে একটু ফু দিতে হবে, ফু দিয়ে নেমিয়ে তার স্মরণে আসতে হবে, স্মরণে এলে নিশ্চিতভাবে কাজ হবে। দেখা যায় একসঙ্গে সবাই দীক্ষা মন্ত্র নেয়, কিন্তু কিছু মানুষ গুরুর প্রিয় হয়ে যায়, কিছু প্রিয় হতে পারে না। কারণ কি? যার মধ্যে শ্রদ্ধা আছে সে গুরুর কাছে এসে যায়, সে ফল লাভ করে ফেলে। আর যার মধ্যে শ্রদ্ধার একটু ডগমগ আছে সে হাজার বছর তপস্যা করলেও ফল লাভ করে না, সে তো মাটি খুঁড়তে রাজি না, জল পাবে কী করে? হয়তো জল অনেক গভীরে আছে, রাজস্থানের জল অনেক নিচে আছে, কলকাতার জল অনেক কাছাকাছি আছে, একটু খুললে পাওয়া যাবে। তাই শ্রদ্ধা যুক্ত হতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, নিশ্চিতভাবে জল তো আছে, মাটি যখন আছে তলায় জল আছে, কিন্তু খুঁড়তেও তো হবে। আর শ্রদ্ধা নিতে হবে যে নিশ্চিতভাবে জল আছে। যে ব্যক্তি শ্রদ্ধা নিতে জেনে গেছে সেই কিছু পাওয়ার অধিকারী হয়ে গেছে। গুরু নানক ভারী সুন্দর করেছেন, গুরু নানক একটা জায়গায় করেছেন যে গুরুদ্বার, তার কারণ ভগবান গুরু নানক জানাতে চেয়েছেন যে এই গুরুদ্বার, দরজা ছাড়া যেরকম ঘরে প্রবেশ হয় না, ঠিক সেরকম গুরু ছাড়া ভগবানের রাজ্যে প্রবেশ হতে পারে না। তাই গুরু ধরাটাই আমাদের যেন কাম্য হয়ে থাকে, ঈশ্বরের প্রতি শ্রদ্ধার যুক্ত হওয়া যেন আমাদের কাম্য হয়ে থাকে। আজ এইটুকু। কপটতা আশ্রয় করে ধর্মের অনুকরণ বা অনুসরণ করা অতিহীন নিকৃষ্ট মানসিকতার প্রকাশ। এর দ্বারা প্রকৃত কল্যাণ তো কোনোদিনই হয় না, বরং আত্মার অধোগতি হয়। সর্বক্ষেত্রে কপটতা পরিত্যাগ করব।